अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সত্যিটা সামনে এলো তো, কতক্ষণ আর সরল সেজে এভাবে সত্যিটাকে লুকিয়ে রাখতে। আর কত নাটক করবে, যা বলার বলে দাও এবার। আমাদের বাড়িটা কাঁচের তৈরি নয়, যে কেউ পাথর মারলেই সেটা ভেঙে যাবে। আমরা গরিব মানুষ, মাটির বাড়ি আমাদের, কিন্তু আমাদের ভাগ্য, আমাদের চোখের জলই যথেষ্ট বাড়ির দেয়ালগুলোকে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য। তুই এসব কি করলি মা? তুই কেন আমার বিশ্বাসটা ভাঙলি? আমি তোর অকর্মণ্য বাবা, আমার প্রশ্ন করার তোকে কোনো অধিকার নেই। কিন্তু তোর দিদি, ও তো তোর জন্য সবকিছু করেছে, জীবনে বাঁচার জন্য যা প্রয়োজন। তবু কেন তুই আমাদের ঠকালি মা বল? কেন আমাদের বিশ্বাসটাকে ধুলোয় মিশিয়ে দিলি? আরে গরিবের কাছে থাকার মধ্যে তো শুধু মান সম্মানটাই থাকে, আর তুই সেটাকেও ধুলোয় মিশিয়ে দিলি। সুধা, তোকে নিয়ে আমাদের খুব গর্ব ছিল। তোকে তো লেখাপড়া শিখিয়ে বড় করেছি, মানুষ করেছি, তুই এটা কি করলি? আমাদের বংশের সব সম্মান নষ্ট করে দিলি তুই। দুবার ঠকিয়েছ তুমি আমাকে, একবার দেবিকা হয়ে আর দ্বিতীয়বার এই সুধা হয়ে। আমার বন্ধুত্বকে অপমান করেছো তুমি। লজ্জা করছে আমার নিজের উপর যে আমি তোমার মতন মেয়ের উপর বিশ্বাস করেছিলাম। কেন বিশ্বাস করলাম তোমাকে? হয়তো কিছু মানুষের ভাগ্যে ভালোবাসার পরিবর্তে প্রতারণাই থাকে। থ্যাংক ইউ, অ্যাটলিস্ট আমার ভালোবাসার পরিবর্তে কিছু তো দিয়েছো আমাকে। ভালোবাসা না সই প্রতারণাই বটে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। এই মশাই, আপনি বৌমার সঙ্গে ফোনে কথা বললেন তো? আপনি বলেছেন তো যে আমি এসেছি। এমনিতে আমার ফ্লাইটের সময় হয়ে গেছে। আমি ক্ষমা চাইছি, কিন্তু হয়েছে কি, ট্রাফিকে আটকে গেছে। এত রাত পর্যন্ত বৌমার বাইরে থাকাটা আমারই তো চিন্তা হচ্ছে। আর আমিও কিছু করিনি দিদি,
কেউ আমাকে বিশ্বাস করতে চাইছে না রে দিদি, কিন্তু দিদি আমি ভেবেছিলাম অন্তত তুই আমাকে হয়তো বুঝবি। দিদি আমি নিজেকে এই পোশাকে দেখেছি কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারিনি। একদিন যখন চোখ খুললো তখন পার্কে দেখলাম নিজেকে এই পোশাকে। কিভাবে হলো, কখন হলো, কেন হলো আমি কিচ্ছু বুঝতে পারিনি দিদি। আমি কি করব? হ্যাঁ আমি একটা ভুল করেছি যে আমি তোর কাছে লুকিয়েছি এই কথাটা, কিন্তু দিদি আমি মিথ্যে বলিনি আর এই সব কিছু আমি করিনি। আমি জানি না এই সব কি হচ্ছে। আমি তোর দিব্যি কে বলছি দিদি, আমি কিচ্ছু জানি না। আমি কোনো কিছু বুঝতে পারছি না। এই আঘাতটাই বা কি করে লাগলো আমি সেটাও বুঝতে পারছি না দিদি। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই আমার কথাটা শোন দিদি, তুই আমাকে বিশ্বাস কর দিদি। এরা আমাকে নিয়ে চলে যাবে দিদি, আমি কিছু করিনি। তুই আমার কথাটা শোন দিদি, আমি কিছু করিনি। আমার কথাটা শোন দিদি। চলো নিয়ে চলো ওকে, নিয়ে এসো, এসো সবাই। দিদি আমি কিছু করিনি, আমি সত্যি বলছি আমি কিছু করিনি দিদি। সুধা, সুধা, যেদিন সুধাকে গ্রেফতার করা হয়েছিল সেদিনই আমাদের দুধওয়ালা বলেছিল যে ও সুধাকে সকালে বাড়ির সামনে অদ্ভুত জামা কাপড়ে দেখেছিল। মনে আছে তোদের? একদিন সকালবেলা পাঁচিল টপকে বাড়িতে এসেছিল, তখন ওকে আমি ধরেছিলাম। আরে তখন তো আমার কথা কেউই বিশ্বাস করলো না। একদিন পাখি আমার অফিসে এসেছিল, খুব টেনশনে ছিল। ও আমাকে বলেছিল যে ও একদিন মাঝরাতে সুধার মতো দেখতে একটা মেয়েকে মাঝ রাস্তায় দেখেছিল, আর বলছিল যে সেই মেয়েটা খুবই মডার্ন জামা কাপড় পরেছিল। What's your problem girl? আমি জিজ্ঞাসা করলাম আপনার প্রবলেমটা কি?